যাও একটা চাকরি ছিল হাতরা ভাঙার পরে চাকরিটা চলে গেছে এডি বিক্রি করে আমার পেটটা চালাইতে হইব আল্লাহ কাস্টমার দি নাই এ মামা দিলে ললিপপ দাও একটা মোয়া দাও যাক অনেকক্ষণ পরে একটা কাস্টমার পাইলাম নেন মামা একটা মোয়া দেন কি রে তুই আমার দোকানের সামনে দোকান দিয়ে বই রিসত ভাই আমি তো দোকান লয়ে বইছি না আমার দোকান আছে না এডি লয়ে উঠ 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 ভাই আমার দোকান থেকে ভাই আমার মাল লয়ে লাগ না ভাই উঠ উঠ থাপরা কিন্তু দিমু দোকানের সামনে থেকে যা ভাই আমি কি ভাই তোর কইছি দোকানের সামনে থেকে যাইতি ভাই আমার আত্মা আমার জায়গা লাগে লাগে তো ভাই আপনার দোকানের সামনে বইছি দেখছ সব অবস্থাটা আমার একটা পঙ্গু মানুষ কিছু বিক্রি করতে এসেছিল আর কেমনে দূর দূর করে তাড়াই দিল মানুষ কত খারাপ ওই দোকানের সামনে একটু বনে আমার লাইটটা ইউজটা এখানে পাড়াই দিল আমার কপাল নই খারাপ কি আর করব এখানে বসে মালগুলা বিক্রি করি আচ্ছা ভাই আপনারা যে ওইখানে একটা লোকে মাইরের লড়াই দিল আপনার এই মালগুলা ফালাই দিল কেন ভাই ভাই ওনার দোকানের সামনে বসি এর লাগা মালগুলা লাইটে ফালাই দিছে তো আপনার হাত ভাঙছে কিভাবে ভাই আমার হাতরা ভাঙছে আর কই লাভ নাই আমি একটা চাকরি করতাম ভাই বাসায় আওয়ার পথে একটা অ্যাক্সিডেন্টে আমার হাতরা ভাঙ গেছে গা আপনার ফ্যামিলিতে কে কে আছে ভাই আমার ফ্যামিলিতে আমার মা বাবা আছে কোনো কাজ কাম করতে পারি না পেটের দায়ে আর সংসার চালাইতে এগুলা বিক্রি কইরা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার জীবনটা অনেক কষ্টের যাই হোক ভাই আপনি তো আর ভিক্ষা করে খান না চাকরি করে বা ব্যবসা করেই খান তো ভাই কোনো কিছু মনে করেন না এটা রাখেন তো আপনি এগুলো বিক্রি না কইরা ভালো কিছু করতে পারেন কিনা না ভাই লাগবো না ভাই আমি এগুলো বিক্রি করে যে কটা টাকা পাই এটা আমার সংসার চলে সমস্যা নাই ভাই আপনি রাইখা দেন এটা ভাই মনে করে দিছি আপনাকে না ভাই না ভাই আমার লাগবো না টাকা আচ্ছা তাইলে আপনি আমার কাছে এগুলো সবগুলো বিক্রি করে দেন না ভাই সবগুলো বিক্রি করা দরকার না আপনার কাছে লোকটা কত সৎ দেখছো করবেন না ভাই তাইলে না ভাই এত করে লোকটারে সাহায্য করতে চাইলাম কিন্তু সাহায্য করতে পারলাম না লোকটা কত সৎ এই দুনিয়াতে এত সৎ মানুষ খুবই দুষ্কর পাওয়া এভাবে হোক লোকটাকে আড়াল থেকে সাহায্য করতে হবে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কিছু কথা বললাম হলো আপনাদের কাছে বুঝতে পারছেন কিন্তু কোনোদিন আপনারা বলবেন না ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমরা ওনার দোকান থেকে প্রতিদিন মাল কিনে আনবো ওই যে ওই দিকে ভাই হ্যাঁ ওকে ভাই ঠিক আছে আমরা যাইতেছি ভাই আমার দুইটা ললিপপ দুইটা ফুটু দেন নেন ভাই বয়মটা খুললা নেন এ ভাই দুইটা মোয়া আর দুইটা ললিপপ দাও তো ভাই আমার হাতরা বালা না আপনি নিজেটা নিজে খুললা নেন আচ্ছা ঠিক আছে ধরেন ভাই এ ভাই এক বয়ে মোয়া কত রোদ্রের মধ্যে অনেকক্ষণ তো বসে রইছি ভাই এক বয়ে মোয়া নিব মোয়া গুলা বিক্রি করে দি 40 টাকা ভাই পুরো ডিব্বাটা দেন ভাই আর 10 টাকা দেন নেন ভাই আচ্ছা ভাই জায়গা ব্যবসাটা ভালো করে চালায় আচ্ছা ভাই দোয়া কইরেন এ ভাই দুই বয়ে কত ললিপপ আর ফটো ভাই এটা 100 টাকা ভাই এটা তো 200 টাকা কইব আচ্ছা ঠিক আছে 350 টাকা আছে রাখেন এই দুইটা নিলাম হ্যাঁ ভাই মোট 350 টাকা 350 টাকা ভাই আছে এনো হ্যাঁ ভাই এনো 350 টাকা আচ্ছা ভাই নেন কিন্তু বুঝলাম না আজকে তো কাস্টমার এসে কইতে এনো অন্য কোন দিন 200 টাকা বিক্রি করতে অনেক কষ্ট হয় আজকে তো কাস্টমার এলো কইতে অনেক গরম পড়ছে আজকে মুখটা মোছা দেই একটু টাকাগুলা গোনা দিয়া বাসার জায়গা জানি না একমাত্র আল্লাহ জানে কারো ছিলা এত কাস্টমার আইলো অনেক টাকা লাভ হইছে জায়গা আজকে তাড়াতাড়ি যায় পাড়িডা বিছায় দোকান না নিয়ে বসে পড়ি জানি না কোন দরজের পরীক্ষা নিতে আসো আল্লাহ আজকে দিয়ে কোনো কাস্টমার দেখতেছি না
ভাই ফুটুর ডিব্বাটা বিক্রি করবেন? হ্যাঁ ভাই। কত হইলে বিক্রি করবেন ভাই? ভাই আমি কোনো বুঝলাম না ভাই, একটা কথা জিগেলে সত্যি করে কইবেন? কি ভাই? ভাই আপনারা প্রতিদিন ডিব্বা লাগান কি না এগুলা নিয়ে কিরেন ভাই? আচ্ছা ভাই, বাইটার কাহিনী কোন? এটা কাহিনী যদি কোন তাহলে বিক্রি করব আপনার কাছে। আপনার বিক্রি করার দরকার? আপনি বিক্রি করেন না ভাই, আপনি কইলে আপনার কাছে বিক্রি করব। আরে ভাই বিক্রি করেন তো। না ভাই, আপনি যদি কোন তাহলে আমি বিক্রি করব। ভাই আপনি বিক্রি করেন, আপনার এত কিছু জানার দরকার নাই ভাই। আপনি যে পছন্দ এই কাহিনীটা না কইবেন, এতগুলা বই এমনি আপনারা প্রতিদিন কিনেন, এই কাহিনী কইবেন এরপর আপনার কাছে বিক্রি করব বুঝছেন ভাই? আরে ভাই এত পেছাইতেছেন কা বিক্রি করেন? না ভাই, আপনি যদি কোন তাহলে আপনার কাছে বিক্রি করব। আপনি কাহিনীটা কোন, আপনার কাহিনী কি ভাই? আপনি যে এত রিকোয়েস্ট করতেছেন তাইলে শুনেন। আপনি বলে ওই যে ওই দোকানের সামনে মাল বিক্রি করতেছিলেন? হ্যাঁ ভাই। আপনার মালগুলা বলে ওই লোকে ফালাই দিছে? হ্যাঁ ভাই, ওই দোকানদার আমার মালগুলা লাইতে ফালাই দিছিল ভাই। একটা ধনী ও ভদ্র লোকে এই বিষয়টা দেখছিল, উনি আমাদেরকে টাকা দিছে আপনার থেকে প্রতিদিন মাল কেনার জন্য। ওই ব্যক্তিটা আপনাকে আড়াল থেকে সাহায্য করে, উনি এই বিষয়টা আপনাকে জানাতে না করছিল। আরে দুনিয়াতে এখনো ভালো মানুষ বাইচা আছে, আমার পিছন থেকে অনেক সাহায্য করতেছে। আচ্ছা ভাই সব ওই তো শুনলাম। আচ্ছা ভাই ওই লোক টাকাটা আমার একটু দেখাইবেন? চলেন ভাই তাহলে আপনি নিয়ে যাইতেছি। এই যে ভাই এটা ওনার বাড়ি। ঠিক আছে ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি ঘরে নিয়ে আসছো? হ্যাঁ ভাই, আমাকে দরছে আপনার কাছে নিয়ে আসার জন্য। ও আচ্ছা, কি অবস্থা ভাই তোমার? আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই। ভাই আপনি যে এমন মহৎ ব্যক্তি আমি জানতাম না ভাই, আপনি আমার এই অবস্থায় অনেক হেল্প করছেন। আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আরে না ভাই, তোমার সততা দেখা আমার কাছে ভালো লাগছে বিষয়টা। কারণ আজকাল যুগে ভাই অনেকেই কাজকর্ম না কইরা মনে করো ফকির সাজ্জা ভিক্ষা করে, এগুলো তো ভালো না ভাই। তোমাকে সাহায্য করতে চাইছিলাম কিন্তু তুমি সাহায্যটা আমার নিতে চাও নাই, তার জন্য আমি এই যে ছেলেগুলো আছে না এই ছেলেগুলোর দিয়ে একটু সাহায্য করার চেষ্টা করছি ভাই। আমি মানুষ হিসাবে ভাই আমার চোখের দেখা তো তোমার কষ্টটা আমি দেখতে পাইছি, সেই জন্য আমি একটু সাহায্য করার চেষ্টা করছি ভাই, এতটুকু আর কোনো কিছু না ভাই। তোমার যে অবস্থাটা হয়েছে সেই অবস্থাটা যদি আমার হইতো তাহলে আমি কি করতে পারতাম? যাই হোক ভাই, তোমার এই সততা এবং কর্মঠ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তোমার যদি নেক্সট টাইমে কোনো কিছুর জন্য যদি প্রয়োজন হয় তাহলে ভাইটাকে জানাই। ওকে ভাই। তো আসি ভাই। হ্যাঁ।